যান্ত্রিকতার মেরপাকত আজিও হেরাই যোৱা নাই মানবতা। অসমীয়ার আবেগ লৈ এই সকল সফল ডেকার এয়া কার্যপন্থা। মনে আটিলে টকায়ু আটি যায়, এওঁলোকে বুঝে সমাজৰ আর্তনাদ। আন্তরিকর এয়া এক পোহৰ অভিমুখী যাত্রা। সমাজ যিমানেই প্রগতির দেশত আগবাঢ়িছে, মানুহবোৰ যান্ত্রিক হৈ পৰিছে। ব্যস্ততার হোৱা দুৱাত কোনে কার কথা ভাবিবলৈ সময় থাকে। কিন্তু এতিয়াও একাংশ আছে যে সদায় প্রচারৰ পৰা দূৰত থাকে, নীরবে দুর্ভগীয়াজনের কাষত থিয় হয়ে মনের কথাবর বুঝ লবলৈ প্রয়াস করে আছে। আন্তরিক পোহর অভিমুখী যাত্রা নামের এক সামাজিক সংস্থায় এলাদে গুরুত্বপূর্ণ কার্যসূচী হাতত লৈ যোৰহাটৰ সমাজ জীবনত দায়বদ্ধতার কাম করবলৈ ওলাই আহিছে। প্রথমটো কার্যসূচী যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ের অধীক্ষক ডক্টর পূর্ণিমা বৰুৱাৰ সহযোগত রোগীর অভিভাবক অভিভাবকৰ লগতে বহুকেইজনক বিনামূলীয় খাদ্য বিতরণ করে। চিকিৎসালয়ত রোগীক ভর্তি করায় কত চিন্তার সময় পার করা এই সকল লোকের কথা ভাবিবলৈ যেন সময় থাকে। দৌড়াদৌড়ির মাজত পেটর ভোক কেতিয়াবা পেটতেই থাকে। ভোকর ভাতসাজ হাতত লৈ সন্তোষের হাঁহি মারে সাধারণ রাইজে। উল্লেখযোগ্য যে আন্তরিকর এই সামাজিক কর্মক একমুখে শলাগ লৈছে বহুজনে। ন উদ্যমেরে ন পরিকল্পনারে সমাজের হকে কাম করবলৈ ওলাই অহা লুইতপরিয়া ডেকাহাতর দুচকত বহুতো সপোন। যান্ত্রিকতার মাজত কিদরে মানবতা প্রতিষ্ঠা করব পারি এয়া হাতে কামে দেখাইছে এই সকল যুবকে। অনাগত সময়সাতো এলোকে যে এক নতুন জোয়ার আনিব এয়া দৃঢ় বিশ্বাসেরে কব পারি। যোৰহাট মেডিকেল কলেজত আমার এই বিনামূলীয় খাদ্য আমি বিতরণ করে থাকি, আর লগতে আমি সামাজিকভাবে কিছু কাম করবলে আগবাড়ি বিনামূল্য স্বাস্থ্য শিবির আমি আগন্তুক পরিকল্পনা করে আছো, সে সমূহ যোৰহাটবাসী রাইজর দৃঢ় পরামর্শ আমি কামনা করি। যেটা যোৰহাট টাউনের মাছমজিয়াত ঘুরু বা আমি দেখো যে কিমানজন আর্তনাদ মানে ঘুরি ফুরে মানুষ, কিছুমান খাদ্যৰ অভাৱত, কিছুমান বাসস্থানৰ অভাৱত, তেতিয়া আমাৰ মনত এটা প্ৰশ্ন আহিছিল যে আমি কিবা এটা কৰিব পাৰোঁ নেকি তেখেতলোকৰ কাৰণে। কিন্তু আমি ব্যক্তিগতভাৱে কিছুমান কাম কৰি আছোঁ, সেইখিনি সমাজৰ কাৰণে একো ডাঙৰ নহয়, ব্যক্তিগতভাৱে কৰি আছোঁ আজি এটা বছৰ। কিন্তু এতিয়া ভাবিলোঁ কি আমি এটা আন্তৰিক নামৰ এটা প্ৰতিষ্ঠান জন্ম দিওঁ। আমাৰ যে পাঁচজন লগৰ আমি লগ লাগি ইতিমধ্যে আমি আন্তৰিক নামৰ যিটো পোহৰ অভিমুখী যাত্ৰা নামৰ এটা অনুষ্ঠান গঢ় লৈছোঁ। সেই অনুষ্ঠানৰ বেনাৰত আমি আগলৈ বা আজি আমি ইয়াত ষ্টাৰ্ট কৰিছোঁ যোৰহাট মেডিকেল কলেজত আমি লঘু আহাৰ বিতৰণ কৰিছোঁ বিনামূলীয়াভাৱে, আৰু এই ক্ষেত্ৰত আমাক সহায় কৰিছে আমাৰ জি এম চি এছৰ অধীক্ষক ডক্টৰ পূৰ্ণিমা বৰুৱা বাইদেউ, আৰু লগতে গোটেই জি এম চি এছৰ কৰ্তৃপক্ষক আমি এইখিনিতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। এইদৰে যদি আমাক সহায় সাৰথি কৰে আমাৰ, আমি আশা কৰিম যে গোটেই যোৰহাটবাসী আৰু অসমবাসী ৰাইজক আমি অনুৰোধ কৰিম যাতে আমাক সহযোগ কৰক। আমি এইদৰে আৰু আগলৈও এনেদৰে সামাজিক কিছুমান কাম কৰি যোৱাৰ আমি পৰিকল্পনা হাতত লৈছোঁ। যোৰহাটৰ পৰা শিল্পীকা হাজৰিকা, লোকেল 18।